ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কেমন আছো? কোমরের ব্যথাটা কি এখন আর আছে? এই মরেছি, কোমরে ব্যথা? আরে ডাক্তারবাবু, আমি পটলা, আপনার কম্পাউন্ডার। আমি জানি তো তুমি পাউডার মেখেছো। পাউডার না মাখলেও তোমাকে খুব সুন্দর দেখায়। টাটা। এই রে ডাক্তারবাবুর আবার কি হলো? কম্পাউন্ডারকে বলছে পাউডার, আবার মেনকা মেনকা করছে। ডাক্তারবাবু, আমি পটলা। আমি জানি তো কাতলা। কাতলা মাছ আমিও খুব ভালো খাই, তোমার মতো। মেনকা, টাটা। কাতলা মেরেছে রে ডাক্তারবাবুর শরীর মনে হয় খুব খারাপ করেছে। আমি বরং টেরাদাকেই একটা ফোন করি। কি হলো ডাক্তারবাবুর? হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? টেলাদা, আমি পটলা, আপনার দাদার কম্পাউন্ডার বলছি। ও পটলা, পটলা, হ্যাঁ বলো, কি হয়েছে? আর হয়েছে, আপনি একবার ডাক্তারবাবু চেম্বারে আসুন তাড়াতাড়ি। ও মা গো, কেন দাদা আবার কি হলো? দাদার চেম্বারে আবার কি হয়েছে? দাদার চেম্বারের কিছু হয়নি, হয়েছে ডাক্তারবাবু। হায় রাম, আরে দাদা আবার কি হলো? খুলে বলো না। বলছি, আরে ডাক্তারবাবু কেমন একটা করছে, ঘুমিয়ে ঘুমিয়ে টাটা করছে, আর খালি মেনকা মেনকা বলছে। ও মা গো, বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি। এই পটলা, তুমি আমার দাদাকে একটু সামলে রেখো, হ্যাঁ আমি এখনই আসছি। আসছি, ওকে। আসতে পারি ডাক্তারবাবু? ডাক্তারবাবু, পেশেন্ট, পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, কই কই, মেনকা? মেনকা না, পেশেন্ট, পেশেন্ট। হ্যাঁ, ও পেশেন্ট। বসো। বলছি ডাক্তারবাবু, আমার না একটা সমস্যা আছে। আপনার আমাশা আছে? না না, আমাশা না, বলছি একটা সমস্যা আছে। ও সমস্যা আছে, তা কি সমস্যা? বলছি ডাক্তারবাবু, দিনকে দিন না আমার ওজনটা খুব বেড়ে যাচ্ছে, কি করা যায় বলুন তো। তাই নাকি? আপনার দিনকে দিন আত্মীয় স্বজন বেড়ে যাচ্ছে। আত্মীয় স্বজন বাড়া ভালো তো, বাড়া ভালো। আমারও একজন বেড়েছে, মেনকা। আরে ধুর, বলছি ওজন শুনছে আত্মীয় স্বজন? বলছি দিনকে দিন ওজন বেড়ে যাচ্ছে, ওজন। ও ওজন বেড়ে যাচ্ছে, তাই বলুন। এখন ওজন কত?
80 কেজি ডাক্তার বাবু। সে কি 80 কেজি? বয়স কত? 20 বছর ডাক্তার বাবু। 20 বছর বয়সে 80 কেজি? ডেঞ্জারাস। তবে আমার মেনকা রোজ না। মেনকা? ডাক্তারবাবু তখন থেকে দেখছে আপনি শুধু মেনকা মেনকা করে যাচ্ছে। এই মেনকাটা কে? তা জেনে আপনার কি? আপনার ওজন কমাতে হবে তাই তো? শুনুন, সকালে একটা রুটি, দুপুরে এক কাপ ভাত, আর রাতে একটা রুটি অর্ধেক ডিম, এক মাস খাবেন, কেমন তো? হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, এগুলো কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? দাদা গো, এই তো দাদা। সে কি হয়েছে? জানা তুই তো হাঁপাচ্ছিস কেন? নাচতে নাচতে এলি নাকি? আমি টানাদাকে ফোন করে আসতে বলেছি। কেন রে আরাম দাদা, ওকে ফোন করে ডাকতে গেলি কেন? আরে আপনার জন্যই তো। আমার জন্য? আমি কি তোকে ডাকতে বলেছি? ও মা গো, আমি বলছি ব্যাংক, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কিসব ভুলভাল বকছো দাদা? পটলা বলল আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভুলভাল বকছিলাম। কি রে পটলা, আমি কি ভুলভাল বকছিলাম? ওই তো টাটা, মেনকা, পাউডার, কাতলা, পেশেন্ট না এলে আরো কি যে বকতেন, কে আনে? ঠিক আছে ঠিক আছে। আরে ওই কালকে রাত্রে ঠিক মতো ঘুম হয়নি তো? তাহলে ও মা গো, রাতে ভালো ঘুম হয়নি দাদা নাকি অন্য কিছু? হ্যারে কালকে রাত্রে যা গরম পড়েছিল না, তাই না? রাত্রে একটু ভালো করে ঘুমোতে পারি, তাই চেম্বারে এসে একটু ঘুমিয়ে পড়েছি। কিন্তু তোমার ঘরে তো দাদা এসি আছে, ইয়ে মানে সে আছে, থাকে থাকে। বলছি তুই কি একা এসেছিস? কেন দাদা, তুমি কি ভাবলে সঙ্গে কেউ এসেছে? না না, আরে এমনি বললাম। হুম মা গো, এমনি বললে দাদা নাকি? আরে এমনি বললাম, তুই তোর ছাত্রছাত্রীদের সমস্যা হলে আমার কাছে নিয়ে আসছিস না, তাই বললাম আর কি। ব্যাংকটা থাক, আমি সব বুঝেছি, দাঁড়াও। এই মেনকা, ভেতরে এসো। মেনকা, কি শুনলাম ডাক্তারবাবু, আপনি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে ভুল বকছেন? ও ইয়ে না মানে ও কিছু না। তুমি কেমন আছো মেনকা? খুব ভালো ডাক্তারবাবু, আমার নাচের প্রোগ্রাম কেমন লাগলো ডাক্তারবাবু? ও তোমার নাচের প্রোগ্রাম, কি সুন্দর নাচো তুমি, দারুণ দারুণ। থ্যাংক ইউ ডাক্তারবাবু।
আপনি সত্যি বললেন তো নাকি আমার মনে রাখার জন্য বললেন? এইবার বুঝেছি দাদা কেন তোমার রাতে ঘুম হয়নি। কি ডাক্তারবাবু, বললেন না তো আমার নাচ আপনার ভালো লেগেছে, বলুন না প্লিজ। আপনার নাকি খুব শরীর খারাপ, আমি ভাবলাম আমার নাচ দেখে হয়তো আপনার শরীর টরীর খারাপ করলো। না না, তোমার নাচ আমার খারাপ লাগতে পারে? এই তো দেখো আমার শরীর কত ভালো আছে। কি নিনুকা, ও মা গো, ঢং দেখো। দাদা তুমি এবার সুস্থভাবে রোগী দেখো, হ্যাঁ আমার মনে হয় তুমি সুস্থ হয়ে গেছো। তাহলে আমরা আসি, ঠিক আছে? আসি তাহলে। এই চলো। টাটা বাবা গো।